এবার কি হচ্ছে দেখুন বাবা, রোজ গরু চড়াতে যায়, একদিন হলো একাদশীর দিন, সকালবেলায় উঠে বিহারি আজও বেরিয়েছে গরু চড়াতে যাবে। বাবা ডেকে বলল, শোন বিহারি, প্রতিদিন তুই গরু চড়াতে যাস, তোকে আমি শুকনো চুইয়ে চাল ভাজা মুড়ি দিয়ে থাকি দুপুরে খাওয়ার জন্য, আজকে দিতে পারবো না। কেন বাবা? আজকে একাদশী, তবে আমি কি করব? তুই মাঠে চলে যা, দুপুরবেলার খাবারটা আমি গিয়ে তোকে দিয়ে আসবো। বলে তো দিল দিয়ে আসবো, কিন্তু আজকে একাদশী, মাধবের সেবা দিতে ভক্ত এসেছে, সেবা দিতে দিতে বিহারীর কথা মনে নেই। ওমা, ভক্তের কথা সবাই ভুলে যেতে পারে, ভগবান কোনো দিন ভুলে না। এদিকে যখন বিহারীর ক্ষুধা লেগেছে, বিহারীর ক্ষুধা পেয়েছে, বিহারী আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না, স্বয়ং ভগবান। ওমা, যে মন্দিরের বাঁকে বিহারি তুমি দর্শন করো, ওই বাঁকে বিহারি মানে মাধব, তখনকার মাধব নাম ছিল, ওই মাধব কি করেছে, মন্দির ছেড়ে দিয়ে ওই বিগ্রহটা পায়ে পায়ে হেঁটে হেঁটে মন্দির থেকে বেরিয়ে আসছে। ভাবতে পারো, ওই বিগ্রহটা হাঁটছে, বেরিয়ে এলো মন্দির থেকে। আমি যদি এই বেশে যাই, সবাই আমাকে চিনে ফেলবে, কি করব আমি? ওই তো, ওই তো ঘরের মধ্যে গোপাল ঘুমোচ্ছে, গোপালের বেশ ধারণ করলো ভগবান। মন্দির খালি পড়ে রইল, মাধব ওই গোপালের বেশ ধারণ করে সেবার থালা নিয়ে মাঠে চলে এলো। আগেই বলেছি মা, ভগবান ভক্তের লাগে কি না করে। মাঠে এসে বলছে, দাদা এ না, দাদা সেবা করে না, তুই এসেছিস? হ্যাঁ আমি এলাম, বাবা খুব ব্যস্ত তাই না, তুমি সেবা করে না। খিদে পেয়েছে, দে যাই হোক, যে হোক তো এনেছে, সেবা করে নিয়েছে বিহারি। এবার সেবা যেই না হয়ে গেছে, এবার তো ফিরে যেতে হবে ভগবানকে, মন্দির তো ফাঁকা। এখন বলছে, দাদা তাহলে এবার আমি আসি? চুপ করে বস, আমি যখন যাব আমার সঙ্গে যাব, সর্বনাশ। ঘরে একটা গোপাল আছে, আবার যদি আর একটা গোপাল যায় গণ্ডগোল লেগে যাবে। ও দাদা, বাবা বলেছে তো এখানে না থাকতে, না তাড়াতাড়ি চলে যেতে, বাবা নাহলে খুব বকবে। কেউ বকবে না, আমি আছি, বস। যাই না দাদা, না আমি তোকে একা যেতে দেব না। কেন 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 যেতে দেব না? নিজের দিকে তাকিয়ে দেখ, সর্বনাশ। ভগবান নিজের দিকে তাকিয়ে মাথায় হাত পড়ে গেছে, কি হয়েছে গো? ও মা, কার বেশ ধারণ করেছে, কার বেশ ধারণ করেছে ভগবান? আরে গোপালের বেশ ধারণ করলে হবে, সারা গায়ে যে মাধবের অলংকার আদি ছিল, খুলতে তার আর মনে নেই। তাই গৌর হরি হরি হরি, ওই সব করে তুই জঙ্গলের পথ ধরে যাবি, বাচ্চা ছেলে পেয়ে যদি কেউ সব খুলে নেয়। হ্যাঁ বাবা কত কষ্ট করে তৈরি করে দিয়েছে, বস, আমি যখন যাবো আমার সঙ্গে যাবি, একা আমি ছাড়ব। ভগবান বলছে, যেতে তো আমাকে হবে, এখন একা ছাড়বে না, কি লাগবে? একটা সঙ্গী লাগবে, সঙ্গী কাকে পাবো? যোগমায়াকে স্মরণ করেছে যোগমায়া এসে। যেই না যোগমায়াকে স্মরণ করেছে, মহামায়া এসে বলছে, কি করবো আমি? বলে, কি করবে জানো, তুমি একটু আমাকে বাঁচাও। বলে, কি করবো বলো? বলে, কি করবে জানো, তুমি ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে এই পথ ধরে চলে যাও, বাকিটা আমি দেখে নেব। আচ্ছা বে, ব্রজগোপীর বেশ ধারণ করেছে যোগমায়া। আর মা, বৃন্দাবনে কি নাম চলে গো? রাধে রাধে। ওই ব্রজগোপীর বেশ ধারণ করে রাধে রাধে নাম গাইতে গাইতে চলে যাচ্ছে বৃন্দাবনের পথ ধরে। তা আমরা কি গাইবো নাকি? সবাই বৃন্দাবনবাসী হয়েছো তো মা? তা বৃন্দাবনবাসী হলে মাথায় একটু হোমটা দেওয়া লাগবে, সবাই দিয়ে দাও, চাদর আছে, অসুবিধে নেই। যে সমস্ত বাবাদের গলায় মাফলার আছে, বাবারাও একটু মাথায় দিয়ে দিন। কারণ বাবা, আপনি বলবেন আমি পুরুষ, আমি কেন মাথায় দেবো? এখানে নারী পুরুষ বলে কেউ হয় না মা, সবাই আমরা গোপী, সবাই নারী। একমাত্র অনাদির আদি হলেন একমাত্র পুরুষোত্তম শ্রী ভগবান, আর সে জগৎ স্বামী, আমার স্বামী, আমার পিতার স্বামী, আমার মাতার স্বামী, আমার স্বামীরও স্বামী, তিনি জগতের স্বামী। তাই স্বামীর কাছে ঘোমটা রাখতে হয়। তা সবাই মাথায় দিয়েছ? তবে একসঙ্গে গাইব, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে।
तुलसी घाट में बंसी बट में अन गली में मान गली में सेवा कुंज में निधो बन में निकुंज बन में बाक बिहारी सबके बोलो हमारी प्यारी सबकी प्यारी बोलो बिहारी वृंदावन बिहारी वृंदावन बिहारी इस बांदुलारी मारी प्यारी सबकी प्यारी मारी प्यारी सबकी प्यारी जोर से बोलो प्रेम से बोलो भाव से बोलो दिल से बोलो हाँ जोर से बोलो राधे राधे जपा करो दृष्टि बरसाया करो राधे राधे जपा करो चरण शीश झुकाया करो राधे राधे जपा करो हरि 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 যোগমায়া যখন চলে যাচ্ছে ওই গোপাল কি করেছে দাদাকে ডেকে বলছে দাদা ওই দেখো আমাদের পাশের বাড়ির মা চলে যায় ওই মায়ের সঙ্গে চলে যাব এখন এত যখন জেদ করছে ভাই বলছে ঠিক আছে তুই যাবি যা একটা কাজ কর ভাই তুই মায়ের সঙ্গে যাচ্ছিস যা অসুবিধে নেই কিন্তু গলার গজমতির হারটা আমাকে খুলে দিয়ে তবে যা আমি কেন হার খুলতে যাবো আমি খুলবো না বলে দেখ যদি গজমতির হারটা তুই আমাকে খুলে দিস তাহলে যা আর না হলে বোস আমার সঙ্গে যাবি ডাঙায় বাঘ আর জলে যেদিকেই যাবে সেদিকেই বিপদ গজমতির হাড় খুলে দিলেও বিপদ আছে আবার না গেলেও বিপদ আছে কি করি ওই গজমতির হাড়টা খুলে বিহারীর হাতে দিয়ে ভগবান চলে এদিকে বিহারী যখন বাড়ি ফিরে এসেছে বিহারী দিকে দেখে শিবাই ঠাকুরের মনে পড়লো বিহারীকে তো খাবার পাঠানো হয়নি
এতবেলা অবধি ছেলেটা না খেয়ে আছে আহারে। বিহারি বাবা, আমাকে তুই ক্ষমা করে দে বাবা। কেন বাবা, ক্ষমা করার কি আছে? আসলে তোর জন্য আমি খাবারটা, ও বাবা আমি তো খাবার খেয়েছি। খেয়েছিস মানে? কে দিল তোকে? কেন, ভাই তো গিয়েছিল মাঠে। ভাই মানে গোপাল? হ্যাঁ, অতটুকু ছেলে একা একা দুপুরবেলায় মাঠে গিয়েছিল? গোপাল, গোপাল কি হয়েছে বলো বাবা, তুই মাঠে কেন গিয়েছিলি একা? আমি কই? আমি তো যাইনি বাবা। ভাই তুই মিথ্যে কথা বলছিস কেন, সত্যি করে বল তুই গিয়েছিলি। না বাবা আমি যাইনি, বিশ্বাস করো তুই গিয়েছিলি মাঠে। না দাদা আমি যাইনি, তুমি বিশ্বাস করো বাবা আমি যাইনি। তুই যদি না গিয়ে থাকিস বল এই গজমতির হাটটা কার? নিতাই গৌর হরি হরি হরি। ও বাবা, কেউ চিনতে না পারুক যে প্রতিদিন মাধবকে নিজে হাতে সাজিয়ে দেয় তার কি চিনতে ভুল হবে? দেখি দেখি দেখি, এই বিহারি এই হার তুই কোথায় পেয়েছিস? বাবা তুমি জানো না, ভাই এই হার পরেই আমাকে মাঠে খাবার দিতে গিয়েছিল। কিন্তু এটা কী করে হয়? মুহূর্তের মধ্যে ছুটতে 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 সেবায় ঠাকুর মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখলো সত্যি সত্যি মাধবের গলায় হারটা নেই। হ্যাঁ গো, কারো কি মাথায় স্বাভাবিক বুদ্ধি এটা আসবে যে মাধব নিজে গিয়ে দিয়ে এসেছে? কেউ ভাবতে পারবে? তার মানে বিহারি কি করেছে? বিহারি মাধবের গলার হার বিহারির কাছে, তার মানে বিহারি কি করেছে? চুরি করেছে। না চুরি তো হতে পারে না। কেন? কারণ মধ্যাহ্নে আমি যখন সেবা দিয়েছি মাধবকে তখনও আমি দেখেছি গলায় হারটা আছে, আর বিহারি তো সকালবেলায় মাঠে চলে গেছে। বিহারি কি করে নিতে পারে? না না না, কিছুতে হিসেবটা মিলছে না। কি যে করি, তাড়াতাড়ি করে এইসব চিন্তা করতে করতে যেই না চোখটা পড়ে গেছে মাধবের চরণের দিকে, দেখছে মাধবের চরণে ওই মাঠের কাদা বালি লেগেই আছে। মাধব তুমি? আমি তোমাকে এতদিন সেবা দিলাম, কই তুমি আমাকে তো কোনোদিন ধরা দিলে না। ওই ছেলেটার জন্য তুমি মাঠে নেমেছিলে? সেবাই ঠাকুরের ভয় এসে গেল। ভয় এসে গেল সেবাই ঠাকুরের? কিসের ভয়? আমা ভগবান আজকে কার জন্যে মাঠে নেমেছিল গো? বিহারির জন্য। বিহারি যদি বাড়ি চলে যায় ভগবান কি করবে? তার পেছন পেছন চলে যাবে, আমার মন্দির শূন্য হয়ে যাবে, আমি কি করব? না না, ভগবানকে তো বেঁধে রাখার ক্ষমতা আমার নেই। ভগবানকে বাঁধতে হলে আগে বাঁধতে হবে কাকে? ভক্তকে। বিহারিকে ডেকে বললো, বিহারি আজ থেকে তুই আর গরু চালাতে যাবি না। কেন বাবা? তুই একা একা মাঠে যাস আমার বড় ভয় করে। তাহলে আমি কি করব? কি করবি জানিস? তুই আজ থেকে হবি এই মন্দিরের দরজার দাঁড়ি। আমাকে কথা দে, যতদিন না কৃষ্ণ ফিরে আসছে ততদিন তুই মন্দির ছেড়ে কোথাও যাবি না। কথা দিলাম বাবা। বেঁধে দিল? কথা দিলাম, যতদিন না কৃষ্ণই আসছে আমি এই মন্দির ছেড়ে কোথাও যাব না। প্রথম দিন সারাদিন খেলাধুলো করলো, খাওয়া দাওয়া করলো, রাত নেমে এলো গভীর রাত। রাতের বেলায় বিহারিকে ডেকে বলছে, সেবায় ঠাকুর শোন, মাধবের অনেক গয়নাগাটি আছে, রাতের বেলায় ঘুমিয়ে পড়বি না চুরি হয়ে যাবে, আর শোন ভুলেও কাউকে মন্দিরে ঢুকতে দিবি না। যতক্ষণ না সকাল হয় আমি যতক্ষণ না ঘুম থেকে উঠছি কেউ যেন না মন্দিরে ঢুকতে পারে। তোমার চিন্তা নেই বাবা, আমি কাউকে মন্দিরে ঢুকতে দেবো না, তুমি যাও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। সেবায় ঠাকুর ঘুমিয়ে গেল। এদিকে গভীর রাত, চারিদিক অন্ধকার, কেউ কোথাও নেই। হঠাৎ চারিদিক আলো হয়ে গেল। এই আলো কোথা থেকে আসছে? এই জ্যোতি কোথা থেকে আসছে? দেখছে আটটা অপরূপ সুন্দরী নারী তারাই আসছে। কি রূপ তাদের! তাদের রূপের আলোয় চারিদিকটা আলোকিত হয়ে যাচ্ছে। এই আটটা মেয়ে কে বলতো? অষ্টসখী আসছে, লীলা হবে, সেবা দেওয়া হবে মাধবকে। আসছে, দেখছে তারা বিহারির দিকে আসছে। এমনটা নয় যে অষ্টসখী বিহারিকে দেখেন, দেখেছে, কিন্তু অষ্টসখী বিহারিকে দেখতে পাবে? বিহারি কি অষ্টসখীকে দেখতে পাবে? এখানের মধ্যেই ভগবান আছে, আমরা কি দেখতে পাচ্ছি? সে তো আমাদেরকে দেখতে পাচ্ছ।
তো অষ্টসখী চিন্তা করছে ও আছে থাক, আমরা পাশ দিয়ে চলে যাবো, তো আমাদেরকে দেখতে পাবে না। এইবার এইভাবে যখন তারা এগিয়ে আসছে মন্দিরে ঢুকতে যাবে, বিহারী বাধা দিয়েছে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই ললিতা, এ ছেলেটা আমাদেরকে দেখতে পাচ্ছে কি করে রে? আরে এতটুকু ছেলের গোবিন্দ কৃপা হয়ে গেল? বা বা বা, কত ভক্তি থাকলে তবে গোবিন্দ কৃপা হয়। হ্যাঁ রে বাবা, তোর নাম কি? আমার নাম বিহারী। দরজা ছাড়, আমরা ভেতরে যাব না, আমি এই দরজা জানি। আর আমার বাবা আমাকে বলেছে যতক্ষণ না সকাল হয় কাউকে ঢুকতে দেওয়া চলবে না। আমরা এখানে রোজ আসি জানিস, রোজ আসো তো কি হয়েছে? তোমরা যদি রোজ আসতে তাহলে কি বাবা আমাকে বলতো না যে আটটা মেয়ে আসবে ঢুকতে দিবি? বাবা বলেছে কাউকে ঢুকতে দেওয়া চলবে না, আমি ঢুকতে দেব না, দাঁড়িয়ে আছে কিছুতেই ঢুকতে দেবে না। অষ্টসখী বলছে আচ্ছা শোন, মন্দিরের দরজাটা খোল, মন্দিরের দরজা খুলে ভেতরে তুই যাকে দেখতে পাবি তাকেই জিজ্ঞেস করবি আমরা যাবো কি না। তো সে যদি বলে হ্যাঁ তবেই প্রবেশ করবো, না হলে আমরা প্রবেশ করবো না। বিহারী বলছে ও আমাকে বোকা পেয়েছ, আমি দরজাটা খুলে দিই আর তোমরা সবাই মিলে আমাকে ঠেলে দিয়ে ঢুকে দাও অমনি আর কি। আমি খুলবো না, কারণ আমি দেখেছি যখন মন্দির বন্ধ করি ভেতরে কেউ নেই। বলে আচ্ছা ঠিক আছে, তুই খুলে তো দেখ, যদি কেউ নাও থাকে তাহলে আমরা ফিরে যাব, প্রবেশ করব না, ঠিক বলছো তো? একদম ঠিক বলছি। এই করে ওই অষ্টসখীর কথা মতো বিহারী কী করেছে, গিয়ে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে। যেই না খুলে দিয়েছে কি দেখছে জানো মা? ওমা, ওই অচল বিগ্রহ সচল হয়ে দাঁড়িয়ে আছে। আর কি করছে জানো? ওমা, অচল বিগ্রহ সচল হয়ে গেলে একটু উলুধ্বনি পাবো না? নাচে তাঁত হয়, নাচে তাঁত হই, তাঁত হই নাচে নন্দ দুলার, রাঙা চরণে বাজে মঞ্জির বৃন্দাবনে লীলা করে ব্রজে রজলাল নাচে তাঁথর। আমি এতদিন মন্দিরে আছি, আমি এমন জ্যোতি এমন রোগা আগে কোনোদিন দেখিনি, কিন্তু আমি যখন মন্দির বন্ধ করেছিলাম ভেতরে তো কেউ ছিল না। তুমি কোথা থেকে এলে বলো, তুমি কে? বিহারী, বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে ভেতরে আসতে দাও। মুহূর্তের মধ্যে বিহারী সারা দেহ নিস্তেজ হয়ে গেল, যেখানে দাঁড়িয়েছিল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়ে গেল। চোখের আর পলক পড়ছে না, মুখ দিয়ে কথা ফুটছে না, ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে। অষ্টসখী প্রবেশ করে গেল। বিহারী, দরজাটা বন্ধ করে দাও। দরজাটা বিহারী বন্ধ করে দিয়ে বসে বসে চিন্তা করতে লাগলো, আমি কাকে দেখলাম, এমন রূপ এমন জ্যোতি। এই কথা চিন্তা করছে আর চিন্তা করতে করতে হঠাৎ বিহারী দেখতে পাচ্ছে দুটো হিংস্র চোখ, কোনো একটা বন্য প্রাণীর দুটো হিংস্র একদম ক্ষুধার্ত চোখ ধীরে ধীরে বিহারীর দিকে এগিয়ে আসছে। ও বাবা, ওটা আবার কি আসছে গো? ও মা, কি বড় সিংহ! এবার কোথায় যাব আমি, কোথায় পালাবো? অমা, তুমি যদি দেখো একটা বড় সিংহ তোমার দিকে এগোচ্ছে তুমি কি করবে?
আসতে। ওমা, একটা সিংহ তোমার দিকে এগোচ্ছে, তুমি কি করবে? ছুটে পালাবে? ছুটতে হবে না, ওঠাখানি হার্ট অ্যাটাকে মারা যাবে ভয়। অত সাহস আমাদের নেই, ও আসছে দেখেই ছোটা তো দূর, ও আমাদের দেহ ছুটবে না, আত্মা পাখি ছুটে পালিয়ে। আমা, যেই না সিংহটা আসছে, ভীষণ ভয় পেয়ে গেছে বিহারি। কি বলছে, না না ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না, ভালো করে দেখতে হবে। ওমা, শুধু সিংহ থাকলে ভয় পেতা? সিংহের ঘাড়ের ওপর আবার একটা মেয়ে বসে আছে, মেয়েটা কে গো? দশ ভোজা কে? ত্রিনয়নী সিংহ পৃষ্ঠে আরোহিণী। আরোহণ করে মাতা সভুজা এসে হাজির হল। এইবার এইটা দেখে বিহারী বলছে, এই যে সিংহটা কি তোমার পোষা? ঘাড়ের ওপর বসে আছো, কিছু বলছেন? মহামায়া বলছে, তুমি আমাকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ। এইটুকু ছেলের গোবিন্দ কৃপা হয়ে গেল? যা যাক, ভালো হয়েছে, কিন্তু দেরি হয়ে যাচ্ছে আমার। সর সর, দরজা ছাড়। দরজা ছাড় মানে? আরে ভেতরে যাব। ও ভেতরে যাবে? জানো আটটা মেয়ে এসেছে। ঠিক আছে, তুমি ভেতরে যাবে, যাও। এই যে ভেতরে যাবে, যাও, সিংহটাকে দূরে বাঁধো, তারপর যাবে। তোমাকে ঢুকতে দেবো, সিংহ নিয়ে বাবা ঢুকতে দেবো না। মন্দিরের ভেতরে সিংহ ভিংহ ঢোকে? একবার মন্দিরে পশু ঢুকবে? কিছুতেই মহামায়াকে সিংহ নিয়ে ঢুকতে দেবো? তো মহা ঝামেলাই পড়া গেল। আচ্ছা কাজ কর, ভেতরে দরজাটা খোল, যারা আছে তাদেরকে জিজ্ঞেস কর আমি যাবো কিনা, যদি হ্যাঁ বলে যাবো, নাহলে আমি ফিরে যাবো। আবার দরজাটা খুলে দিয়েছে, আবার যখন জিজ্ঞেস করছে যে ভেতরে বাইরে একজন ওই সিংহের পিঠে করে এসেছে, আগো ভেতরে আসতে দেব, সেই পুরুষ আবার বলছে, বিহারি দরজা ছেড়ে দাও। এবার আপনি বলবেন, কৃষ্ণ লীলা করছে, মহামায়া কি করবে এখানে? আমা, রাসলীলা দরজার দাড়ি কে ছিল গো? দুর্গা ছিল না? তা সে তো মহামায়া লীলা করে কায়া আচ্ছাদিয়া। কায়া আচ্ছাদন মানে বোঝেন? আমি দাঁড়িয়ে আছি, কথা বলছি, কায়া আচ্ছাদন হয়ে গেলে আমি আমাকে কেউ দেখতেও পাবে না, শুনতেও পাবে। তাই লীলাটাও এভাবেই হয় বৃন্দাবন, কায়া আচ্ছাদন করে দেয়, কেউ দেখতে পাবে না। তো মহামায়া প্রবেশ করা মাত্র কায়া আচ্ছাদন করে দিয়েছে, যেই না আচ্ছাদন করে দিয়েছে আর কেউ, কাউকে দেখা যাচ্ছে না। বিহারী বলছে, কি হলো, এতজন ছিল, কত আলো, কত আনন্দ, সবাই গেল কোথায়? মন্দির আবার অন্ধকার হয়ে গেল। আজকে প্রভু নির্দেশ দিলেন, যোগমায়া তুমি কায়া আচ্ছাদন খুলে দাও, আজকে প্রকাশ্য লীলা হবে, ভক্ত দর্শন করবে। লীলা শুরু হলো, যে যার মতো করে গোবিন্দকে সাজাচ্ছে, সবাই আনন্দ করছে। আচ্ছা মা, আপনার কাছে কৃষ্ণ মানে কে? কৃষ্ণ মানে কে? ভগবান। আর বিহারীর কাছে কৃষ্ণ মানে কে? হ্যাঁ, বন্ধু, তারই মতো একটা ছেলে। সে কি আর জানে ভগবান বলে? এই যে লীলা হচ্ছে, এতক্ষণ হলে লোক ধরে ফেলতো, সে বলে যা করছে করুক, আমার তো এসব নিয়ে মাথা ব্যথা নেই, আমার কৃষ্ণকে নিয়ে মাথা ব্যথা, সে এলেই হল।
এইবার মা, কৃষ্ণকে কি কোনোদিন বিহারী দেখেছে? দেখেছে হ্যাঁ কি না? না আমার যখন অচৈতন্য হয়ে গিয়েছিল তার আগে দেখা হয়েছিল না, দূরে দাঁড়িয়ে বাসি বাজাচ্ছিল। এখন ভগবান চিন্তা করছে, ভক্তকে তো অনেক পরীক্ষা করলাম, এবার একটু সুযোগ দিতে হবে। তা দেখি আমি যে একবার বিহারীকে দেখা দিয়েছি আমাকে বিহারীর মনে আছে কি না। আলীলা হতে হতে ভগবান সেই ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়েছে, আর যেই না দাঁড়িয়ে পড়েছে বিহারী চিৎকার করে বলে উঠলো, দাঁড়াও দাঁড়াও সবাই, কে তুমি? তোমাকে আমার বন্ধু কৃষ্ণের মতো দেখতে, বলো বলো তুমি কে? বিহারি, আমি কৃষ্ণ। তুমি তুমি কৃষ্ণ? আমার বন্ধু, আমার বন্ধু কৃষ্ণ, তুমি আমার জন্য এসেছো, এসেছো তুমি আমার কাছে? হ্যাঁ, আমি তোর জন্য এসেছি, তোর বন্ধু হতে এসেছি। আর আমার বন্ধু হবি না? আর ভগবান দুবাহু প্রসার করে ভক্তকে ডাকছে, আর বিহারীও মনের আনন্দে ভগবানের দিকে এগিয়ে চলেছে, আর কিছুটা এগিয়ে গিয়েই পিছিয়ে আসছে। না আমি তোমার বন্ধু হব না। কেন? এতদিন যার জন্য অপেক্ষা করলি সে যখন এলো তার সঙ্গে তুই বন্ধুত্ব করবি না? না আমি করব না। কেন? বন্ধুত্ব টন্ধুত্ব পরে হবে, ক্ষণ আগে মাইনে মেটাও। কি লাগবে? আরে টাকা পয়সা ভাই ভাইকে ছাড়ে না, তুমি কোথাকার বন্ধু? হ্যাঁ এখন বিশ্বাস আছে মানুষকে? ও সব বন্ধুত্ব টন্ধুত্ব পরে হবে, মাইনে মেটাও, এমনি খাটবো নাকি? হ্যাঁ তোমার বাবা আমাকে গরু চড়ানো করিয়েছে, এক টাকা মাইনে দেয়নি, রাত জাগিয়ে দাড়ি করে দিয়েছে, কত ঝামেলা। হ্যাঁ তখনও মাইনের কোনো কথা নেই, ওসব চলবে না, মাইনেটা আগে দাও। ছেলের বুদ্ধি দেখেছো, ভগবানকে পেয়ে গিয়ে বলে মাইনে দাও আগে। আচ্ছা বল কি নিবি? এতদিন গরু চড়িয়েছি তার পারিশ্রমিক দাও। কি গুরু দক্ষিণা মেটানো হয়ে গেছে? আমার গুরুদেবকে শেষ দিনে হাতে ধরে পারাপার করে দাও, পারিশ্রমিক নিচ্ছে। আর এই যে দাড়ি হয়েছে তার জন্য কিছু দাও। কি নিবি বল? আমার মায়ের অভাব দূর করে দাও। মাকে কথা দিয়ে এসেছিল না যে কৃষ্ণের বন্ধু হতে পারলে সব অভাব চলে যাবে? মায়ের অভাব দূর করে দাও। তার দুটো কাজ করেছে, দুটো পারিশ্রমিক পেয়ে গেল। হ্যাঁ রে বিহারি, নিজের জন্য তুই কিছু নিবি না? না কেন? তোমার দর্শন পেয়েছি, তুমি আমার জন্য এসেছো, এর তো এর থেকে কিছু বড় চাওয়া হতে পারে? এর পরেও কি কোনো চাওয়া থাকতে পারে? তোমাকে দর্শন করা মাত্র আমার সব চাওয়া পাওয়া পূরণ হয়ে গেছে। আমি তোকে কিছু দিতে চাই, বল কি নিবি? পারবে আমি যা চাইবো দিতে, বলো পারবে? চেয়ে তো দেখ, সারা জগৎ তো চরণতলে এনে দেবে। কত বড় সুযোগ দিচ্ছে, বলছে চেয়ে তো দেখ, বলে তো দেখ, সারা জগৎ তো চরণতলে এনে দেব। কিন্তু মা, এরকম যদি আমাদেরকে কেউ বলে, আমরা আগে চিন্তা করবো কটা বাড়ি নেব কটা গাড়ি নেব। কিন্তু ভক্ত কি চাইল? সারা জগৎ আমার চরণতলে চাই না মাধব, সারা জগৎ যে চরণটা চায় সেই চরণতলে আমাকে সারা জীবন রেখে দাও। নিতাই গৌর হরি হরি হরি। বেশ তাই হবে, আজ থেকে তোর হাতে আমি সেবা নেব। তুই যে আমাকে এত কষ্ট করে বন্ধুরূপে পেলি, তোর আমার বন্ধুত্ব অমর হয়ে থাকবে যুগ যুগান্তর কেটে গেলেও। মানুষ তোকে আর আমাকে মনে রাখবে, আমার নামের মধ্যে দিয়ে আমাদের বন্ধুত্ব অমর হয়ে থাকবে। আমার নাম হবে বাঁকে বিহারী লাল। বলিয়ে বাঁকে বিহারী লাল কি? বাঁকে বিহারী লাল কি? বাঁকে বিহারী লাল কি? আর বন্ধু হতে অসুবিধে আছে? না এবার বুকে ভগবান ভক্তকে বক্ষে জড়াই ধরলেন। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্তগণে সবে মিলে না।